সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সবুজ কুমার, সহকারী শিক্ষক রসায়ন, শহীদ মডেল স্কুল। আজকে আমরা শুরু করব পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন থেকে পাঠ 5.11 সমযোজী বন্ধন। আমরা ইতিপূর্বে আয়নিক বন্ধন সম্পর্কে পড়িয়েছি। তো আয়নিক বন্ধন ছিল হচ্ছে ইলেকট্রনগুলো কোনো পরমাণু বা মৌল ইলেকট্রনগুলো আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। সেখানে খুব সহজেই ধাতুগুলো দেখা যায়, ধাতুগুলো সর্বশ্রে শক্তি স্তরে একটি বা দুইটি ইলেকট্রন, তিনটি ইলেকট্রন বিদ্যমান। অপরদিকে অধাতুর সর্বশ্রে শক্তি স্তরে এক বা দুইটি বা তিনটি ইলেকট্রনের ঘাটতি দেখা যায়। তো তারা খুব সহজে ইলেকট্রন আদান প্রদান করতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি কার্বনের কথা কল্পনা করি, কার্বনের সর্বশ্রে শক্তি স্তরে দেখা যায় যে চারটি ইলেকট্রন বিদ্যমান। এখন সে যদি অষ্টপূরণ করতে চায় তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে আরো চারটি ইলেকট্রন দরকার। কিন্তু কোনো ধাতু বা কেউ এই চারটি ইলেকট্রন ত্যাগ করতে পারেন না। কেন পারে না? কারণ ইলেকট্রন ত্যাগ করতেও পরমাণু বা মৌলগুলোর একটি নির্দিষ্ট শক্তির দরকার হয়। একটি ইলেকট্রন ত্যাগ করতে শক্তি দরকার, দুইটি ইলেকট্রন ত্যাগ করে তার চেয়ে বেশি শক্তি দরকার, এরকম তিনটি ইলেকট্রন ত্যাগ করতে তার চেয়ে বেশি শক্তি দরকার। চারটি ইলেকট্রন ত্যাগ করার মতো শক্তি আসলে পরমাণু মৌলগুলোর থাকে না। এই সত্যিকারে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। ঠিক সেই রকম ইলেকট্রন গ্রহণ করতেও পরমাণু বা মৌলের শক্তির দরকার হয়, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তি সম্পর্কে তোমরা দেখে নিবে। তো যখন চারটি ইলেকট্রন থাকবে তখন তো সেখানে কেউ দিতে পারবে না বা সেও কাউকে ত্যাগ করতে পারবে না। তাহলে কথা হচ্ছে কার্বন কিভাবে বন্ধন গঠন করবে। পরবর্তীতে দেখা গেল যে কার্বনের তো অনেক যৌগ বিদ্যমান, কিভাবে ছিল সেগুলো। তো পরবর্তীতে দেখা গেল তাদের মধ্যে বন্ধন আছে, আর সেটা হচ্ছে সমযোজী বন্ধন। কিভাবে গঠিত হয় সমযোজী বন্ধন? যখন ইলেকট্রন আদান প্রদান সম্ভবই নয় তখন পরমাণু বা মৌলগুলো ইলেকট্রন ভাগাভাগি করে বা ইলেকট্রন শেয়ার করে। এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাকে বলতেছি আমরা সমযোজী বন্ধন। অর্থাৎ অণু গঠনে বা যৌগ গঠনে পরমাণু বা মৌলগুলো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আমরা সমযোজী বন্ধন বলবো। তো সমযোজী বন্ধন আসলে কাদের মধ্যে সৃষ্টি হয়? আয়নিক বন্ধন দেখা গেল যে ধাতু এবং অধাতুর মধ্যে সৃষ্টি হয়, আর সমযোজী বন্ধন গুলো প্রধানত অধাতু এবং অধাতুর মধ্যে সৃষ্টি হয়। এখানে লেখা আছে যে বাস্তবে দুটি অধাতু পরমাণু বন্ধন গঠন করে, যে দুটি ক্লোরিন। অর্থাৎ অধাতু তো ইলেকট্রন ত্যাগ করতে পারে না, তাহলে দুটি অধাতু কিভাবে বন্ধন গঠন করে? যেমন হচ্ছে ক্লোরিন, দুটি ক্লোরিন অধাতু পরমাণু যখন কাছাকাছি আসে তখন তারা তাদের মধ্যে একজন বন্ধন গঠিত হয়, সেটাকে হচ্ছে আমরা ক্লোরিন অণুতে পরিণত হয়, ক্লোরিন অণুতে পরিণত হয়। তো কিভাবে হয় সেটাই বলতেছিলাম, যে ইলেকট্রন শেয়ারিং বা ভাগাভাগির মাধ্যমে। এখানে লেখা আছে যে যখন ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি করবে তখন দেখা যাবে যে তাদের সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন চলে আসবে। যেমন দুটি ক্লোরিন পরমাণু কাছাকাছি আসলো, তো যখন ভাগাভাগি করবে তখন সিস্টেমটা এরকম যে এই যে ইলেকট্রন জোড়ার সৃষ্টি করে, একজন এক পরমাণু একটি ইলেকট্রন দিল আর এক পরমাণু আর একটি ইলেকট্রন দিল, এই যে জোড়ার সৃষ্টি হলো এই ইলেকট্রন জোড়াটা উভয় পরমাণু ব্যবহার করে। আমি আরো বলছি যে ইলেকট্রন ভাগাভাগি বা দুটি পরমাণু যে ইলেকট্রনটা শেয়ার করে, এই শেয়ারকৃত ইলেকট্রন গুলো দুটি পরমাণু সমানভাবে ব্যবহার করে। তো এভাবে হচ্ছে সমযোজী বন্ধন গঠিত হয়, আর এভাবে অধাতুগুলো সর্বশক্তি স্তরে অষ্টপূরণ হয়। আমরা মিথেনের কথাও কল্পনা করতে পারি, যে মিথেন হচ্ছে CH4। এখানে চারটি হাইড্রোজেন পরমাণু আসে, চারটি হাইড্রোজেন পরমাণু চারটি ইলেকট্রন শেয়ার করে, আর কার্বনের সর্বশেষ শক্তি স্তরে থাকে চারটি ইলেকট্রন, সেও চারটি ইলেকট্রন শেয়ার করে, ফলে কার্বনের অষ্টপূরণ হয়। অন্যদিকে হাইড্রোজেনের দুইটি হয় সর্বশক্তি স্তরে, আর এই দুটি হয় সে হিলিয়ামের মতো
ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হয়। এবার আসি সমদ্বিবাহু বন্ধনকে আসলে একটি রেখার মাধ্যমে প্রকাশ করা হয়। সমদ্বিবাহু বন্ধনকে একটি রেখার মাধ্যমে প্রকাশ করা হয়। আর সমদ্বিবাহু বন্ধনে যে ইলেকট্রনগুলো শেয়ার হয় সেগুলো ডট এবং ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সমদ্বিবাহু যৌগগুলো কি কি আছে, যেমন হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার। সালফার কিন্তু 8টি সালফার পরমাণু থাকে, 8টি সালফার পরমাণু একসাথে থাকে। আমরা এখানে একটু দেখাচ্ছি যে S8 এবং ফসফরাস, 4টি ফসফরাস পরমাণু থাকে, P4, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন ইত্যাদি। এখানে ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে, তোমরা একটু দেখো যে হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে ইলেকট্রন। যখন এই যে শেয়ার করলো ইলেকট্রন, তখন দুটি জোড়া হইলো এবং দুটি পরমাণু কাছাকাছি আসলো, এবং এই যে এই দুটি ইলেকট্রন এই হাইড্রোজেনও ব্যবহার করবে। অর্থাৎ এই হাইড্রোজেনকে যদি বলা হয় যে শেয়ার করার পরে তোমার সর্বশক্তি স্তর কয়টা ইলেকট্রন, সে বলবে দুইটা। এই হাইড্রোজেনও সেম বলবে, দুইটা ইলেকট্রন। ফলে এই হাইড্রোজেনেরও দ্বিত্ব পূরণ হইলো এবং এই হাইড্রোজেনেরও দ্বিত্ব পূরণ হইলো। এভাবে অক্সিজেন অক্সিজেন অণুতে সমদ্বিবাহু বন্ধন দেখানো হয়েছে ডায়াগ্রামের সাহায্যে, যে অক্সিজেনের সর্বশক্তি স্তরে এই দুটি 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 6টি ইলেকট্রন বিদ্যমান। যখন তারা ইলেকট্রন শেয়ার করে তখন এভাবে তারা যুক্ত হয়। আমি দেখানোর চেষ্টা করছি যে এভাবে যুক্ত হয়, এই যে 4টি, প্রত্যেকটা অক্সিজেন দুটি করে ইলেকট্রন শেয়ার করে, ফলে যে 4টি ইলেকট্রন হয়, এই 4টি ইলেকট্রনই এই অক্সিজেন পরমাণু ব্যবহার করে, এই অক্সিজেন পরমাণুটাও ব্যবহার করে। এভাবে অক্সিজেন অণু গঠিত হয়, দুটি পরমাণু মিলে একটি অণু গঠন করে। আমরা এটা বন্ধনের মাধ্যমে, এটা বন্ধনের মাধ্যমে দেখানো হয়েছে। এরপর এখানে দেখানো হয়েছে পানি, দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন, কিভাবে পানি গঠিত হয়। এই পানি গঠনটাও সমদ্বিবাহু বন্ধনের মাধ্যমে পানি গঠিত হয়। এরপর এভাবে সমদ্বিবাহু বন্ধন বিশিষ্ট মৌলিক পদার্থ অণুকে, যেমন হচ্ছে যে নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে সমদ্বিবাহু অণু বলা হয়, মানে মৌলিক সমদ্বিবাহু অণু। এখানে বিষয়টা হচ্ছে মৌলিক সমদ্বিবাহু অণু হচ্ছে যে দুইটা যে পরমাণু গঠিত অণু গঠন করবে সেই দুইটা পরমাণু একই থাকবে। যেমন নাইট্রোজেন 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 দুইটি পরমাণু, অক্সিজেন দুইটি অক্সিজেনের পরমাণু। আর যৌগিক সমদ্বিবাহু অণু সমদ্বিবাহু যৌগ অণু যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে CH4, মানে এখানে কার্বন একটা পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু, এখানে কার্বন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, কার্বন ডাইঅক্সাইড গঠন করেছে, এখানে নাইট্রোজেন একটা পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু, এটা হচ্ছে সমদ্বিবাহু যৌগ অণু। অনেক দেখা যায় যে অনেক সমদ্বিবাহু অণু স্বাভাবিক তাপমাত্রা চাপে গ্যাসীয় অবস্থায় থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, ক্লোরিন, এগুলো হচ্ছে স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় অবস্থায় থাকে। এবং কিছু কিছু সমদ্বিবাহু অণু আছে যেগুলো হচ্ছে তরল আকারে থাকে, সেটা হচ্ছে পানি এবং হচ্ছে ইথানল। কিছু কিছু সমদ্বিবাহু যৌগ আছে যেগুলো হচ্ছে কঠিন অবস্থায় থাকে, সেটা হচ্ছে ন্যাপথালিন। তোমরা একটু ন্যাপথালিনের সংকেতটা দেখে রাখবে, C8H10, সালফার, H8, আমি আগেই বলেছিলাম, আয়োডিন, এই এগুলো সমদ্বিবাহু অণু কঠিন অবস্থায় থাকে। এখান থেকে MCQ প্রশ্ন আসতে পারে যে নিচের কোন সমদ্বিবাহু গ্যাসীয় বা নিচের কোনটি তরল, এরকম। এরপর আমরা পরবর্তী পাঠে আসবো, সেটা হচ্ছে আয়নিক ও সমদ্বিবাহু যৌগের বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপরে আছে হচ্ছে দ্রাব্যতা বা দ্রবণীয়তা, তারপর বিদ্যুৎ পরিবাহিতা। তোমরা প্রথম থেকে শুরু করব, সেটা হচ্ছে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে সমদ্বিবাহু যৌগের ক্ষেত্রে কিরকম হবে এবং হচ্ছে আয়নিক যৌগের ক্ষেত্রে কিরকম হবে। আগে আমরা পড়ে নিই যে সমদ্বিবাহু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কাকে বলে। গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ যে তাপ, গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়,
বা কোনো কঠিন পদার্থ গলে যায় আর কি, গলে তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে আমরা বলবো হচ্ছে গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। আর যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় ফুটতে শুরু করে সেটাকে আমরা বলবো হচ্ছে ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট। আমরা জানি যে বরফ একটি কঠিন পদার্থ, বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং পানি তরল পদার্থ, পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা পড়ি যে যে যৌগে আয়নিক বন্ধন থাকে সেই যৌগকে আমরা আয়নিক যৌগ বলবো অবশ্যই, আর যে যৌগ হচ্ছে সমযোজী যৌগ থাকে সেই যৌগকে বলবো আমরা হচ্ছে সমযোজী যৌগ, সমযোজী বন্ধন যুক্ত যৌগ সমযোজী যৌগ বলে। দেখা যায় যে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, কিন্তু সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নিক যৌগের অপেক্ষা কম হয়। কিন্তু কেন, প্রশ্ন হচ্ছে কেন কম হয় বা কেন বেশি হয়? আমরা পূর্বেই বলেছিলাম যে আয়নিক বন্ধন গঠিত হয় ইলেকট্রন আদান প্রদানের ফলে, এবং তার মধ্যে এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা ইলেকট্রোস্ট্যাটিক বল কাজ করে। এই স্থির বৈদ্যুতিক বা ইলেকট্রোস্ট্যাটিক যে বল, সেই বন্ধন এই বলটা ছিন্ন করতে অধিক তাপমাত্রার প্রয়োজন হয়। যেহেতু এই বন্ধনটা সমযোজী বন্ধনের থেকে অধিক শক্তিশালী, তার জন্য এই বন্ধন ছিন্ন করতে অধিক তাপমাত্রার প্রয়োজন হয়। আর এই জন্যই এই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের গলনাঙ্কের স্ফুটনাঙ্কের তুলনায় অনেক বেশি হয়। কারণ আমি খুব ছোট করে বলছি যে আয়নিক যৌগের বন্ধন বা আয়নিক বন্ধন শক্তিশালী, এই বন্ধনগুলো ছিন্ন করতে, কারণ আয়নিক বন্ধন ছিন্ন করে কঠিন অবস্থা থেকে তরল অবস্থা হবে, তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থা হবে। আর এই বন্ধন শক্তিশালী হওয়ার জন্য এখানে তাপমাত্রার বেশি প্রয়োজন হয়, ফলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। এই যে এখানে লেখা আছে যে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, আয়নিক যৌগ হচ্ছে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, ফলে একে অপরের কাছে থেকে দূরে সরিয়ে নিতে বা গলিয়ে ফেলতে অনেক বেশি তাপ শক্তি প্রয়োজন হয়, তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। আর মূলত সমযোজী যৌগের মধ্যে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল কাজ করে, আন্ত আণবিক যে আকর্ষণ, এটা এই আকর্ষণটা মূলত আসলে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল। এই দুর্বল ভ্যান্ডার ওয়ালস বলটা ছিন্ন করা আয়নিক যৌগের তুলনায় সহজ, ফলে এদের খুব সহজেই মানে কম তাপমাত্রাতেই এদের বন্ধন ছিন্ন করা যায়। দেখা যাবে যে আচ্ছা আমরা এরপরে করব হচ্ছে দ্রব্যতা বা দ্রবণীয়তা, সলিবিলিটি, সলিবিলিটি বা দ্রব্যতা। দ্রব্যতা জিনিসটা কি? দ্রব্যটা হচ্ছে কোনো দ্রাবকে, সর্বজনীন দ্রাবক বলা হয় পানিকে, তো এর সাথে সমানুপাতিক হারে মিশ্রিত হওয়া বা মিশে যাওয়া। যেমন আমরা লবণ, যদি পানির মধ্যে লবণ বা চিনি নেই তাহলে লবণ বা চিনির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, মানে এটা পানির সাথে খুব ভালোভাবে মিশে যায়, মানে দ্রবণীয় হয়। এগুলোকে বলা হয় দ্রবণীয় বা দ্রাব্যতা। তো আমরা এই যে বলছিলাম যে সোডিয়াম ক্লোরাইড যোগ করে নাড়তে থাকলে দেখা যাবে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে গেছে। এছাড়া কাপড় কাঁচা সোডা, কাপড় কাঁচা সোডার সঙ্গে তোমরা মনে রাখবে এমসিকিউতে চলে আসে যে Na2CO3 সোডিয়াম কার্বনেট ইন্টু 10 অণু পানি, 2-তে সংকেতটা মনে রাখবে যে কপার সালফেট ইন্টু 5 অণু পানি। তো এইগুলো আয়নিক যৌগ, এই আয়নিক যৌগগুলো দ্রবীভূত হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। কিন্তু কিছু আয়নিক যৌগ আছে যেগুলো হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না, যেমন হচ্ছে সিলভার ক্লোরাইড AgCl, এই সিলভার ক্লোরাইডটা পানিতে দ্রবীভূত হয় না। অপরদিকে সমযোজী যৌগ যেমন হচ্ছে ন্যাপথালিন, সরিষার তেল, এগুলো একইভাবে পরীক্ষা করলে দেখা যাবে যে এগুলো পানিতে দ্রবীভূত হয়নি, অর্থাৎ সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না। কিছু সমযোজী যৌগ আছে যেগুলো হচ্ছে চিনি, গ্লুকোজ, অ্যালকোহল, এগুলো পানিতে দ্রবীভূত হয়, অর্থাৎ সামগ্রিকভাবে বলা যায় যে কিছু ব্যতিক্রম ছাড়া সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, এবং কিছু ব্যতিক্রম ছাড়া সকল সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না।
এখন এই যে সমুদ্রের জগতে পানিতে দ্রবীভূত হয় না, এর কারণটা কি? এর কারণ খুঁজতে গেলে আমাদের আসলে আগে পানির যে গাঠনিক সংকেত তা আমাদের দেখে নিতে হবে। পানির এভাবে দেখা যায়, আমরা তড়িৎ নিয়ন্ত্রকতা বলতে একটা বিষয় আছে, সেই তড়িৎ নিয়ন্ত্রক আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। এই তড়িৎ নিয়ন্ত্রকতার পার্থক্যের কারণে দেখা যায় এই অক্সিজেনে ডেল নেগেটিভ সৃষ্টি হয়, অর্থাৎ পোলারিটি সৃষ্টি হয়, প্রান্তের সৃষ্টি হয়, ধনাত্মক এই ঋণাত্মক প্রান্ত এবং হচ্ছে ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এই তড়িৎ নিয়ন্ত্রক অক্সিজেন এবং হাইড্রোজেন তড়িৎ নিয়ন্ত্রকতার পার্থক্যের কারণে এই পোলের সৃষ্টি হয়। তাহলে পানিতে এরকম পোল আছে, যখন আয়নিক যৌগ আমরা পানিতে দিব, তো আয়নিক যৌগে আমরা জানি যে ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত আছে। যখন আমরা পানির মধ্যে আয়নিক যৌগটা দিব, তখন এই পানির যে ঋণাত্মক প্রান্ত, এই ঋণাত্মক প্রান্তটা ওই আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করবে, এবং পানির যে ধনাত্মক প্রান্ত সেটা আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করবে, ফলে এই আয়নিক যৌগটা তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পানিতে দ্রবীভূত হয়ে যাবে। ওই ধনাত্মক প্রান্তটা এর চারপাশে চলে আসবে, এই ঋণাত্মক প্রান্তের চারপাশে চলে আসবে পানির, এবং ঋণাত্মক যে প্রান্ত সেই আয়নিক যৌগের সেটা পানির ধনাত্মক প্রান্তের চারপাশে চলে আসবে। তখন তারা যেহেতু তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে তারা দ্রবীভূত হয়ে যায়। কিন্তু সমুদ্র যৌগে এরকম পোলের সৃষ্টি হয় না, বা ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় না, ফলে তারা এই পানির ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত কর্তৃক আকর্ষিত হয় না। আকর্ষিত না হওয়ার ফলে তারা যেরকম অবস্থায় পানিতে দেওয়া হয় সেরকম অবস্থাতে থাকে, তারা দ্রবীভূত হয় না। তবে হ্যাঁ, যেগুলো দ্রবীভূত হয়, কিছু বলেছিলাম যে কিছু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে চিনি, গ্লুকোজ, এগুলোতে পোলের সৃষ্টি হয়, এই ধনাত্মক পোল বা ঋণাত্মক পোলের সৃষ্টি হয়, এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণেই। এই পোলের সৃষ্টি হয় বলেই তারা পানিতে এসে এই ধনাত্মক প্রান্ত বা ঋণাত্মক প্রান্ত কর্তৃক আকর্ষিত হয়, এবং তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পানিতে দ্রবীভূত হয়। যেটা আমি এতক্ষণ বললাম সেটা এখানে বলা আছে, তোমরা একটু করে নিবে। যে যেমন এই যে দেখা আমি বলছিলাম যে এরকম ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট সমুদ্র যৌগে পোলার সমুদ্র যৌগ বলে, এটা 1 নম্বর প্রশ্নে আসে সংজ্ঞা হিসেবে, যে পোলার সমুদ্র যৌগ কাকে বলে। পোলার সমুদ্র যৌগ বলে পানিতে দ্রবীভূত হয়, তাছাড়া পানিতে দ্রবীভূত হয় না, যেগুলো সমুদ্র যৌগে ধনাত্মক প্রান্ত বা ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এই ধনাত্মক প্রান্ত বা ঋণাত্মক প্রান্তকে ডেল্টা প্লাস বা ডেল্টা মাইনাস দিয়ে যথাক্রমে আংশিক ধনাত্মক আধান ও আংশিক ঋণাত্মক আধানকে বোঝানো হয়। আমি যেটা বললাম যে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, তাই পোলার দ্রাবক পানিতে দ্রবীভূত হয়। এখানে আবার দ্রাবকেরও প্রকারভেদ আছে, সেটা হচ্ছে পোলার দ্রাবক। পোলার দ্রাবক মানে যেখানে এই ধনাত্মক পোল বা ঋণাত্মক পোলের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলতেছি পোলার দ্রাবক। দেখা এখানে এখানে দেখা যায় যে মিথেন মিথেন আয়নিক যৌগ নয়, আবার পোলার যৌগও নয়, কাজেই মিথেন পানিতে দ্রবীভূত হয় না। প্রশ্ন আসে 2 নম্বরের জন্য, অনুধাবনমূলক প্রশ্ন, যে মিথেন কেন পানিতে দ্রবীভূত হয় না। এই যে ইথানলের কথা বলছিলাম, যে পোলারিটি দেখা যায়, ফলে এই ইথানলটা সমুদ্র যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবীভূত হয়। এবার আসি বিদ্যুৎ পরিবাহিতা। বিদ্যুৎ পরিবাহিতা এই বিষয়টা খুবই সহজ। সেটা হচ্ছে এখানে একটা পাত্র আঁকানো হয়েছে, এবং পাত্রের মধ্যে পানি দেওয়া হয়েছে, পানি এবং লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, আর এখানে একটি তার ব্যাটারি দেওয়া, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে বাল্ব, এটা হচ্ছে তার, আর এটা এই দুটা হচ্ছে বলা হয় তড়িৎদ্বার। তো বিদ্যুৎ পরিবাহিত, বিদ্যুৎ পরিবহন, বিদ্যুৎ আসলে কোন যুগে পরিবহন হয়, আর কোন সমুদ্র যুগে আসলে পরিবহন হয় কিনা, বা আয়নিক যুগে পরিবহন হয় কিনা। তো আমরা জানি যে আয়নিক যৌগ পানিতে দিলে সেটা আয়নের সৃষ্টি করে, মানে সোডিয়াম আয়ন এবং হচ্ছে ক্লোরাইড আয়ন, এই আয়নের সৃষ্টি করে, আর আমরা জানি আয়ন সমূহ বিদ্যুৎ পরিবহন করে। আয়নিক যৌগে এই আয়নের সৃষ্টি করে বলে সে আয়নিক যৌগ সমূহ বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সমুদ্র যৌগে আয়নের সৃষ্টি হয় না বলে সমুদ্র যৌগ গুলো বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু হ্যাঁ, যেগুলো আয়নিত হয়, যেগুলো সমুদ্র যোগ্য পোলার সমুদ্র যোগ্য আয়নিত হয়, সেগুলো আবার বিদ্যুৎ পরিবহন করে। আমি যেটা বললাম সেটাই
এখানে দেওয়া আছে যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ধনাত্মক আয়ন সোডিয়াম এবং ঋণাত্মক আয়ন ক্লোরাইড হিসাবে বিদ্যুৎ পরিবহন করে, কারণ আয়নগুলো হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে। সকল আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। লবণ, আমি লবণের মধ্যে বিদ্যুৎ দিলাম, সে কিন্তু পরিবহন করবে না, কারণ লবণ সেখানে সোডিয়াম ক্লোরাইড দৃঢ়ভাবে আবদ্ধ, সেখানে সোডিয়াম আয়ন নেই, ক্লোরাইড আয়ন নেই, কিন্তু পানির মধ্যে দিলে এটা বিচ্ছিন্ন হয়ে যায়, আয়নের সৃষ্টি করে, ফলে বিদ্যুৎ পরিবহন করে। এই জন্য কিন্তু এখানে গুরুত্ব সহকারে দেওয়া আছে যে জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, এভাবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং অন্যান্য। এরপর আমরা গ্যালাস গঠন বা ধাতব বন্ধ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, তোমরা সে পর্যন্ত সুস্থ থাকো এবং ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।